হাই স্টুডেন্টস, আমরা বায়োলজি ও জীববিদ্যা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। এগুলি সাধারণত রেলওয়ে, এনটিপিসি, পিএসসি, ক্লার্কসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। সো নলেজ স্টার্ট। চিকুনগুনিয়া রোগের বাহক কোনটি? এডিস ইজিপ্টাই প্রজাতি, মূসা। পরে প্রশ্ন 501 নম্বর প্রশ্ন, মানবদেহের সবথেকে শক্ত অংশ কোনটি? দাঁতের ইনামেল। মানবদেহের বৃহত্তম অন্তঃকরা গ্রন্থির নাম? অন্তঃকরা গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড। পরে প্রশ্ন হচ্ছে ডিএনএর নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদানগুলি প্রয়োজন? এখানে অ্যান্সার হবে ফসফরিক অ্যাসিড, ডি অক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস। অ্যান্সার হবে এখানে এর। পরে প্রশ্ন হচ্ছে নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে কিলার বলা হয়, সাইলেন্ট কিলার বলা হয়? এখানে উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয়। অ্যান্সার হবে এ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে প্রশ্ন হচ্ছে একটি বরফাবৃত লেকের মধ্যে মাছ অনেকক্ষণ বাঁচতে পারে, কারণ কি? তলার বরফের তলার জল শান্ত জমে না। অ্যান্সার হবে সি। কোন পাখি প্রয়োজনের পিছন দিকে উঠতে পারে? এখানে হামিং বার্ড পাখি প্রয়োজনে পিছন দিকে উঠতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে প্রশ্ন হচ্ছে পঙ্কজের এইচওয়াইভি হলো, এখানে পঙ্কজের এইচওয়াইভি কি? এখানে এটা হচ্ছে ধানের বীজ। অ্যান্সার হবে এ। দুটি অসমাগতিক গ্যামেটের মিলনকে কী বলা হয়? অ্যানাইসো গ্যামি। অ্যান্সার হবে এখানে ডি। দুটি অসমাগতিক গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসো গ্যামি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া? এখানে ক্লস্ট্রিডিয়াম টিটিনি হচ্ছে একটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া। পরে প্রশ্ন হচ্ছে ফাইব্রিনোজেনযুক্ত রক্তের জলীয় অংশকে কী বলা হয়? প্লাজমা বলা হয়। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে কী বলে? গ্লুকোজ বলে। অ্যান্সার হবে এখানে বি। পরিপক্ক বীজ, অঙ্কিত চারা গাছ, বীজপত্র, এগুলি কিসের উৎস? এগুলো হচ্ছে জিব্রালিনের উৎস। অ্যান্সার হবে সি। পরিপক্ক বীজ, অঙ্কিত চারা গাছ, বীজপত্র, এগুলি হচ্ছে জিব্রালিনের উৎস। নেক্সট প্রশ্ন, টোবাকো মোজাইক রোগ কার নামের অনুকরণে হয়? এটি স্ট্যানলির। টোবাকো মোজাইক রোগ কার নামের অনুকরণে হয়? স্ট্যানলির নামের অনুকরণে। নেক্সট প্রশ্ন হচ্ছে রেসারফিন ড্রাগটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ কমাতে? অ্যান্সার হবে এখানে বি। রেসারফিন ড্রাগটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ কমাতে। পরে প্রশ্ন, নিচের কোনটি দ্বি শর্করার উদাহরণ? ল্যাকটোজ। অ্যান্সার হবে বি। ল্যাকটোজ হচ্ছে দ্বি শর্করার উদাহরণ। পরে প্রশ্ন, বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? প্রোটোমিটার। বাষ্পমোচনের হার পরিমাপ করা হয় প্রোটোমিটারের সাহায্যে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। পরে প্রশ্ন হচ্ছে ও শ্রেণীর রক্তে অ্যাগ্লুটিনোজেন থাকে না? অ্যান্সার হবে এখানে এ। ও শ্রেণীর রক্তে অ্যাগ্লুটিনোজেন থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? কোন অস্থিটি? ফিমার। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ট্যান্সলি ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন। পরে প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি বিবাহের প্রকৃতি কীরূপ? এটা হবে একমুখী। রেসারফিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পকন্দা গাছ থেকে রেসারফিন পাওয়া যায়। ধুনা আসলে কি? ধুনা আসলে রজন। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এখানে হরমোন এডিএইচ। অ্যান্সার হবে বি, সরি ডি। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক ফুড রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাক ফুড রোগ হয় শান্ত আর্সেনিক দূষণের জন্য। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন 526 নম্বর প্রশ্ন, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? রেডিওথেরাপি করা হয় ক্যান্সার রোগের ক্ষেত্রে। অ্যান্সার হবে এখানে ডি, সরি বি। ক্যান্সার রোগের ক্ষেত্রে রেডিওথেরাপি করা হয়। পরে প্রশ্ন হচ্ছে সায়েন্স শব্দটির মূল উৎস কী? সায়েন্স শব্দটির মূল উৎস হচ্ছে ল্যাতিন শব্দ থেকে এসেছে সায়েন্স শব্দটি। এখানে অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন, অ্যান্টিমিমা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে? অ্যান্টিমিমা হিস্টোলাইটিকা জীবাণুটি আমাশয় রোগ সৃষ্টি করে। অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন, বিএসসিটা আসলে কী? বিএসসি আসলে হচ্ছে কীটনাশক। অ্যান্সার হবে সি। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এখানে অ্যান্সার হবে বি,
ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? অ্যান্সার হবে বি, রক্তে আরবিসির পরিমাণকে বেড়ে যাওয়াকে পলিসাইথিমিয়া বলে। অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন হচ্ছে মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? অ্যান্সার হবে বি, মানব পুষ্টির চতুর্থ পর্যায় হচ্ছে আত্মীকরণ। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন 533 নম্বর প্রশ্ন হচ্ছে মেপালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? অ্যান্সার হবে সি, মেপালোব্লাস্ট অ্যানিমিয়া হয় ভিটামিন বি নাইনের অভাবে। পরে প্রশ্ন হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার হবে ডি, হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি ব্যবহার করতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? অ্যান্সার হবে বি, ভাইরাস। পরে প্রশ্ন হচ্ছে একজন মানুষ ভূতলে সবথেকে কম চাপ দেয় যখন সে অভূমিতে শুয়ে থাকে। এখানে চারটি অপশন আছে, দৌড়ায়, শুয়ে থাকে, বসে থাকে এবং দাঁড়িয়ে থাকে। এখানে যখন একজন ব্যক্তি অভূমিতে শুয়ে থাকবে তখন ভূতলে সব থেকে কম চাপ দেবে। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয়? ম্যাগনেসিয়াম মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস রোগ হয়। পরে প্রশ্ন হচ্ছে ট্র্যাকিয়াল গিল কোন প্রাণীতে দেখা যায়? লিমুলাস বা রাজকাংড়াতে ট্র্যাকিয়াল গিল দেখা যায়। অ্যান্সার হবে এ। নিম্নলিখিত কোন ভিটামিনটি পাইরিডক্সিন নামে পরিচিত? এখানে ভিটামিন বি ফাইভ পাইরিডক্সিন নামে পরিচিত। পরে প্রশ্ন হচ্ছে একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? চার থেকে ছ ঘন্টার মধ্যে মানুষের চক্ষুদান করা উচিত। চার থেকে ছ ঘন্টার মধ্যে। অ্যান্সার হবে বি। নিম্নলিখিত কোন শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? এখানে পালমোনারি, পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? স্ট্যানলিকে ফাদার অফ ভাইরোলজি বলা হয়। ক্লোরিনের অভাবে মানব দেহে নিম্নোক্ত কোন লক্ষণটি প্রকাশ পায়? ক্লোরিনের অভাবে মানুষের দেহের দাঁতের ক্ষয় হয়। পরে প্রশ্ন হচ্ছে দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয়? হেটারো ক্যারিয়ন। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় হেটারো ক্যারিয়ন। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি হৃদযন্ত্র বলতে বোঝায় একবার অলিন্দ এবং নিলয়ের সংকোচন এবং তাদের প্রসারণকে। একটি হৃদযন্ত্র বলতে বোঝায় অলিন্দ এবং নিলয়ের সংকোচন এবং তাদের প্রসারণ। নেক্সট প্রশ্ন হচ্ছে 546 নম্বর প্রশ্ন, কোন অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত বহন করে? প্লিয়া। অ্যান্সার হবে এখানে বি, প্লিহা। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভুল? রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80 থেকে 300 mg বা 100 ml? অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকার কোনটি সম্পূর্ণরূপে পুনঃশ্বসিত হয়? রেনাল নালিকায় কোনটি সম্পূর্ণভাবে পুনঃশ্বসিত হয়? অ্যান্সার হবে এখানে গ্লুকোজ। অ্যান্সার হবে সি, রেনাল নালিকায় সম্পূর্ণভাবে শোষিত হয় গ্লুকোজ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট হচ্ছে মূত্রের একটি স্বাভাবিক উপাদান। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন হচ্ছে পেশিতে অবস্থিত প্রোটিন কোনটি? এখানে অ্যামাইনো অ্যাসিড, রোডপসিন, অ্যাক্টিন, অ্যালবুমিন। অ্যাক্টিন হচ্ছে পেশিতে অবস্থিত একটি প্রোটিন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে সি, অ্যাক্টিন। নেক্সট প্রশ্ন হচ্ছে হৃদ পেশি কখনো ক্লান্ত হয় না? কোন ধর্মের জন্য? উত্তেজিতা, সংকোচনশীলতা, দীর্ঘ নিঃসারকাল এবং অসারতা। অ্যান্সার হবে সি, দীর্ঘ নিঃসারকাল। পরে প্রশ্ন 552 নম্বর প্রশ্ন, মানুষের লম্বার কোষরেখার সংখ্যা কটি? অ্যান্সার হবে 5টি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।